ইংলিশ লার্নিং গ্রুপ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে যারা প্রতিনিয়ত ইংরেজি ভাষা শিখতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসছেন তাদের কথা চিন্তা করে আমি পলাশ মোহাম্মদ তৈরি করেছি এই ইংলিশ লার্নিং ভ্যালি নামক চ্যানেলটি, যে চ্যানেলটিতে রয়েছে অসংখ্য অসংখ্য ভিডিও এবং অসংখ্য ভিডিওতে অসংখ্য রুলস দিয়ে গঠিত সুন্দর ও সাবলীল ইংরেজি বাক্য, যেটা আপনাকে করে তুলবে একজন দক্ষ ইংলিশ স্পিকার হিসেবে। আর দেরি নয়, খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং প্র্যাকটিস করুন। আপনাদের সাফল্য কামনা করি। আমি প্রতিনিয়তির ভিডিও দিয়ে যাচ্ছি, ভিডিওগুলো দেখুন, আপনি একদিন একজন দক্ষ ইংলিশ স্পিকার হয়ে গড়ে উঠবেন। আর দেরি নয়, দেখতে থাকুন ভিডিওটি। প্রোনাউন, তাহলে যেমন রহিম করিম, এই রহিম করিম নামের পরিবর্তে আমরা ব্যবহৃত করতে পারি হি, সি ইত্যাদি। তাহলে এদের দোষ গুণ, যেমন একটা বস্তু হতে পারে, যেমন মার্কারটা একটা বস্তু, এটা একটা নাউন। এটা যখন আমরা এর গুণাগুণ সম্পর্কে আলোচনা করব, যে এটার সংখ্যা কত টাকাতে কিনা হয়েছে, একটা মার্কার, এখানে এক, এক হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে এটা সাদা, কালারটা কিরকম দেখতে, এটা সাদা, এটা হচ্ছে নাউন, কিরকম দেখতে, এটা গুণাগুণ মান কিরকম, ঠিক আছে, এটা হচ্ছে কি বলে অ্যাডজেক্টিভ বলে। তো আমরা কথা না পারে সরাসরি চলে যাই বোর্ডে। তো এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে তো আমি জানলাম যে অ্যাডজেক্টিভ কি, নাম প্রোনাউনের দোষ গুণ সংখ্যা ইত্যাদি বোঝানো হয়। তাহলে আমি এই অ্যাডজেক্টিভটাকে সাত রকম হতে পারে। আজকে এই অ্যাডজেক্টিভ একদম আশা করি সবার একদম ক্লিয়ার হয়ে যাবে যে সাত রকম কি কি। যেমন প্রথমে আছে কোয়ালিটি, কি ধরনের, তাহলে মার্কারটা কি ধরনের, এটা একটা কোয়ালিটি। কোয়ান্টিটি পরিমাণ, মানে কয়টা মার্কার, একটা মার্কার, কোয়ান্টিটি। তারপর নাম্বার সংখ্যা, এই সংখ্যা যখন আমরা সংখ্যা বুঝাই তখন কিন্তু এটা বুঝবো আমার হচ্ছে একটা মার্কার, এটা সংখ্যার মধ্যে পড়ে, তাহলে এটা কি হচ্ছে নাম্বার। তারপর ডেমনস্ট্রেটিভ, নির্দিষ্ট, নির্দিষ্ট করে বোঝায় এই মার্কারটি, যখন আমরা বলতে থাকি এই মার্কারটি আমার দরকার, এই মার্কারটি হচ্ছে খুবই ভালো, এই মার্কারটি হচ্ছে অনেক উপকারী, লিখতে সুবিধা হয়, তখন আমরা এই ডেমনস্ট্রেটিভে ফেলতে পারি। তারপরে হচ্ছে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কি, এটা হচ্ছে যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড দেয়, মানে কোন ডাব্লিউএস ওয়ার্ডে কোয়েশ্চেন বুঝাই, ডাব্লিউএস ওয়ার্ডের পরে নাউন বসবে, যেমন ডাব্লিউএস ওয়ার্ড ইউজ উইথ নাউন, প্রশ্নবোধক শব্দ প্লাস নাউন। এরপরে আমরা জানবো হচ্ছে এমফাসাইজিং, এমফাসাইজিং মানে বাড়িয়ে বলা, যে আমরা যখন একটা বিষয়ে কথা বলি সেই বিষয়ে কথা বলতে গেলে সাথে আরো কিছু জুড়ে দিই, সেটাই হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি তো আমরা সবাই জানি যে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ কি, যেমন দৃশ্যটি কেমন, দেখতে কেমন, পাখিটি দেখতে কেমন। তারপর হচ্ছে নদীর যে সিনারিটি আছে এটা দেখতে কেমন, তখন কিন্তু আমরা এই আশ্চর্য করি দেখে, তখন আমরা এই এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ দিয়ে বুঝাই থাকি। এখানে প্রথমে আমরা জানবো যে কোয়ালিটি, কোয়ালিটি অ্যাডজেক্টিভ কি, মানে কি ধরনের, যেমন আমরা কোথাও বেড়াতে গিয়েছিলাম, বেড়াতে যাওয়ার পর দিনটা অনেক সুন্দর ছিল, পরিবেশটা অনেক ভালো ছিল, তখন আমরা যখন এটা বর্ণনা করি তখন আমরা এই কোয়ালিটি দিয়ে বুঝিয়ে থাকি। এখানে একটা উদাহরণ আছে, যেমন ইট ওয়াজ ড্যাশ ডে, ওই দিনটি কেমন ছিল, এই দিনটি কেমন ছিল, ওই কেমনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কোয়ালিটি কি হবে, এটা ইট ওয়াজ নাইস ডে দিতে পারি আমি, ইট ওয়াজ নাইস ডে দিতে পারি, ইট ওয়াজ ওয়ান্ডারফুল দিতে পারি,
ঠিক আছে, ইট ওয়াজ গ্রেট ডে দিতে পারি, তাহলে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু ইট ওয়াজ নাইস ডে, ইট ওয়াজ গ্রেট ডে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল ডে, তাহলে আমরা বুঝলাম যে কি ধরনের বলতে কি বোঝানো হয়েছে, কেমন জিনিসটি, কেমন তারপর হচ্ছে দিনটি কেমন ছিল, তখন আমরা এই কোয়ালিটিতে বুঝবো, আমরা কোয়ালিটি অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমরা সংজ্ঞায় পড়েছিলাম যে সংখ্যা, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয়। তাহলে যেমন আই ইট ড্যাশ ম্যাঙ্গোস, আমি কতগুলো আম খাই, আমি কতগুলো আম খাই, তাহলে এখানে বলতে পারি যে আই ইট সাম ম্যাঙ্গোস, আমি কিছু আম খাই। এরপরে হি হ্যাজ ড্যাশ মানি, হি হ্যাজ বলতে পারি লিটল মানি, তার অল্প সংখ্যক কিছু টাকা আছে, হি হ্যাজ লিটল মানি, তার অল্প কিছু টাকা আছে। তাহলে পরিমাণ বুঝলাম আমরা যে সাম কিছু, সাম রাইস, আই ইট সাম রাইস, আই এট সাম রাইস, আমি কিছু ভাত খেলাম, আই হ্যাভ ইটেন সাম রাইস, আমি কিছু ভাত খেয়েছি, তখন কিন্তু আমরা এটা কোয়ান্টিটিতে বুঝবো, পরিমাণে বুঝবো। এরপর নাম্বার সংখ্যা, এই কোয়ালিটি পরিমাণ মানে সেটা হচ্ছে আমরা অন্যভাবে পরিমাপ করতে পারি, আর এটা হচ্ছে এই নাম্বার সংখ্যা মানে 1, 2, 3, 4, 5, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর হচ্ছে এই, তখন যখন আমরা এইভাবে বুঝেই থাকি তখন কিন্তু নাম্বার বুঝায় সংখ্যা 1, 2, 3, 4, আর এটা হচ্ছে লিটল, সাম, ফিউ, তখন হচ্ছে কিন্তু পরিমাণ বুঝাবে, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বলে বুঝে থাকি এটা যে যখন যেগুলো গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বেশি ব্যবহার করে থাকি কোয়ান্টিটিটা, আর এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি। তাহলে দেয়ার ওয়ার ড্যাশ মেম্বার্স ইন দ্য মিটিং, মিটিং এ কতগুলো সদস্য ছিল, আমি লিখতে পারি 5, 6, 7, আমি 5 দিলাম এখানে, 5 মেম্বার্স, দেয়ার ওয়ার 5 মেম্বার্স ইন দ্য মিটিং, সবাই 5 জন সদস্য ছিল। তাহলে তারপর দেখি স্যাটারডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক, স্যাটারডে হচ্ছে সপ্তাহের ড্যাশ দিন, প্রথম দিন, তাহলে এখানে লিখতে পারি আমরা ফার্স্ট ডে, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, তাহলে আমরা লিখতে পারি এখানে ব্র্যাকেটে, সরি শূন্যস্থানে, ফার্স্ট ডে অফ দ্য উইক, তাহলে আমার নাম্বার গেল। এইবার আমরা দেখব যে ডেমনস্ট্রেটিভ, নির্দিষ্ট করে বোঝানো যে দিস মার্কার, এই মার্কারটি, দিস মোবাইল, এই মোবাইলটি, দিস বোর্ড, এই বোর্ডটি, যখন আমরা এখানে নির্দিষ্ট করে বোঝাই তখন কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয় এটা। যেমন অলিভ ইজ রিসর্ট, অলিভ আমরা জানি জলপাই টক, তাহলে দেশ, এই জলপাইগুলো, দেশ, এই জলপাইগুলো খুব টক, এই জলপাইগুলো খুব টক, দিস অলিভ ইজ ভেরি সর, আর বলতে পারি দিস মার্কার ইজ ভেরি গুড, এই মার্কারটা খুব ভালো, দিস বোর্ড ইজ সো মাচ হোয়াইট, এই বোর্ডটি খুব সাদা। এরপরে দেখবো আমরা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কি, ডাব্লিউ ইজ ওয়ার্ড, প্রশ্নবোধক, আমরা বুঝতে পেরেছি যে প্রশ্নবোধক অ্যাডজেক্টিভ কি, যেমন ডাব্লিউ ইজ ওয়ার্ড ইউজ উইথ নাউন, নাউনের সাথে ডাব্লিউ ইজ শব্দ দিয়ে ব্যবহার করি আমরা, প্রশ্নবোধক শব্দ প্লাস নাউন, কিরকম ড্যাশ কার ইজ দিস, এই গাড়িটি কার, তাহলে এখানে হবে হুজ, হুজ কার ইজ দিস, এই গাড়িটি কার, হুইচ বুক ইজ শি গোয়িং টু রিড, হুইচ এখানে বলবো আমরা যে কোন বইটি সে পড়তে যাচ্ছে, তাহলে ডাবল এস থাকবে এরপর নাউন, কার কিন্তু নাউন, বুক একটা নাউন, তাহলে হুইচ কার ইজ দিস, এই গাড়িটি কার, হুইচ বুক ইজ শি গোয়িং টু রিড, সে কোন বইটি পড়তে যাচ্ছে। এরপর দেখবো আমরা এমফাসাইজিং, এমফাসাইজিং কি, এমফাসাইজিং মানে হচ্ছে বাড়িয়ে বলা, অর্থাৎ একটা জিনিস কিন্তু আমি ইচ্ছা করে বলতে পারি সেটা ওখানে শেষ হয়ে যেতে পারে, কিন্তু তার সাথে আরো কিছু যোগ করাকেই এই এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলে। যেমন আই স দ্য টাইগার মাই আইস, আমি আমার চোখে বাঘ দেখেছি, এতে কিন্তু শেষ হয়ে যায়, আবার ড্যাশ দেওয়ার কারণ কি, এখানে কি দিতে পারি, এখানে বলতে পারি আমরা ওন,
অন ও ডাব্লিউ এন অন আই সো দ্য টাইগার মাই ওন আইস আমি আমার নিজ চোখে বাঘটি দেখেছি বাঘটি দেখেছি মানে আমরা যখন কোন একটা জিনিস দেখি কাউকে বলতে গেলে সেটা আমরা একদম মানে চাক্ষুষ প্রমাণ দিয়ে যখন বলতে হয় তখন আমি বলতে পারি আমার নিজের চোখে সেটা আমি দেখেছি তখন কিন্তু এই যে এই এমফাসিজিং অ্যাডজেক্টিভ হবে মানে একদম বাড়িয়ে হবে কিছু আই স দ্য টাইগার মাই ওন আইস এরপর কি হতে পারে দিস ইজ দ্য ভেরি ম্যান দিস ইজ দ্য ভেরি ম্যান ভেরি হলো কেন মানে এই সেই লোক এই দিস ইজ দ্য ম্যান বলতে কিন্তু আমরা শেষ করতে পারি যে এই সেই লোক কিন্তু দিস ইজ দ্য ভেরি ম্যান মানে কি এই সেই লোক জোর দিয়ে বোঝানো হয়েছে যে কাজটি করেছে এই সেই লোক যে তারটি চুরি করেছে গাড়িটা চুরি করেছে এই সেই লোক যে গতকাল এসেছিল তখন কিন্তু আমরা এই যে বাড়িয়ে যে বলে ভেরি অন তখন কিন্তু আমরা এই এমফাসিজিং অ্যাডজেক্টিভে ফেলে দিতে পারি ঠিক আছে এরপরে এক্সক্লেমেটরি ঠিক আছে এই যে বিউটিফুল বার্ড ইজ এই বিউটিফুল দিয়ে আমরা কি বুঝালাম এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ বুঝালাম তাহলে এখানে মোট সাতটি অ্যাডজেক্টিভ আছে মোট সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি অ্যাডজেক্টিভ আছে এর বাইরে কোনো অ্যাডজেক্টিভ কিন্তু ইউজ হয় না এই সবটা যদি আমরা ঠিক মতো প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের অ্যাডজেক্টিভের আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তাহলে আমরা এটা প্র্যাকটিস করব ভালো করে প্র্যাকটিস করব প্র্যাকটিস করে ইনশাআল্লাহ আজকের পর থেকে আর কারোরই অ্যাডজেক্টিভের কোনো সমস্যা থাকবে না আমি সংজ্ঞাটা লিখে দিলাম না কিন্তু মুখে বলে দিয়েছি আবার বলি যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝানোকেই কি বলে অ্যাডজেক্টিভ বলে এই জন্য আমরা এই সংজ্ঞাটার পরেই শুধু শেষ করি না কারণ আমাদের সংজ্ঞা লিখতে হয় না সেটা জানলেই হবে জেনে রাখাটা ভালো আমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করব আর আমাদের ইনশাআল্লাহ অ্যাডজেক্টিভের কোনো সমস্যা রাখবো না দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে যাওয়ার আগে আবার বলি আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে প্রেস করে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সহায়তা করবে এবং লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবে না আর বেশি বেশি শেয়ার করবে যাতে তোমাদের বন্ধু বান্ধব সবাই এটা পেতে পারে এবং পেতে উপকৃত হয় তাহলে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ